ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফ এম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ থাকে। সেই কুইজের সঠিক উত্তর এবং পোস্টটিকে সবচেয়ে বেশি যারা শেয়ার করেছেন সেই ভিত্তিতে দুজনকে উইনার নির্বাচিত করা হয়। অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ একজন বহুমুখী ব্যক্তিত্ব। অধ্যাপনা করেছেন 30 বছর, 1962 থেকে 1992 সাল পর্যন্ত। অধ্যাপক হিসেবে তার খ্যাতি কিংবদন্তিতুল্য। 60-এর দশকে বাংলাদেশে যে নতুন ধারার সাহিত্য আন্দোলন হয় তিনি ছিলেন তার নেতৃত্বে। বাংলাদেশ টেলিভিশনের সূচনা লগ্ন থেকে মনস্বী, রুচিবান ও বিনোদন সক্ষম ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন আবদুল্লাহ আবু সাঈদ। টেলিভিশনের বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠানের উপস্থাপনায় তিনি পথিকৃৎ এবং অন্যতম সফল ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্বের প্রায় সবগুলো দিক সমন্বিত হয়েছে তাঁর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক সত্তায়। আলোকিত মানুষ চাই সারাদেশে এই আন্দোলনের অগ্রযাত্রী হিসেবে 30 বছরের অধিক কাল ধরে সংগ্রামশীল রয়েছেন তিনি। ডেঙ্গু প্রতিরোধ আন্দোলন, পরিবেশ দূষণ বিরোধী আন্দোলন সহ নানান সামাজিক আন্দোলন তাঁর নেতৃত্বে প্রাণ পেয়েছে। তিনি জাতীয় টেলিভিশন পুরস্কার 1977, র্যামন ম্যাগসেসাই পুরস্কার 2004, 21শে পদক 2005, পরিবেশ পদক বাংলাদেশ সরকার 2008, বাংলা একাডেমি পুরস্কার 2012 সহ বহু স্বীকৃতি অর্জন করেছেন। আজ আমরা শুনব অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদের বিখ্যাত ছোট গল্প খড়ো যৌবনের বন্দী। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, রাশেদ ইমাম, সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ, সার্বিক সহযোগিতায় শামীম আল মাহমুদ, পরিচালনা জাহান অরণ্য। চলুন উপভোগ করি আবদুল্লাহ আবু সাঈদের বিখ্যাত ছোট গল্প খড়ো যৌবনের বন্দী। একজন গড়পড়তা কলেজ মাস্টারের ড্রয়িং রুম যেমন হওয়ার কথা, শফিক সাহেবের ড্রয়িং রুম অনেকটাই তেমনি। ঘরটাকে বলা যেতে পারে একের ভেতর তিন। 10 ফুট বাই 10 ফুট ঘরের পূব দক্ষিণের দেয়াল ঘেঁষে সস্তা চেহারার একটা সোফাসেট, পশ্চিম দেয়ালের পাশ ঘেঁষে একটা সিঙ্গেল খাট, তার পাশে একটা টেবিল আর চেয়ার। মোটামুটি ড্রয়িং রুম, পড়ার ঘর, শোবার ঘর সব একসঙ্গে। আড়াই ঘরের এই পুরনো স্যাঁতস্যাঁতে ছোট্ট বাড়িটায় শফিক সাহেবের নিম্ন মধ্যবিত্ত ঘরকন্যা। আজকাল শিক্ষকদের অধিকাংশের বাসা কিন্তু এই ধরনের নয়, সেগুলো এর চেয়ে অনেক জাঁকালো আর ঝকঝকে। সেগুলো যে ধনী বা উচ্চবিত্তের মতো জৌলুসওয়ালা তা বলবো না, কিন্তু সেগুলো শহরের যে কোনো মধ্যবিত্তের, অনেক সময় দু চারজন উচ্চবিত্তের ঘরবাড়ির যে সমান মানের, এ কথা মোটামুটি জোর দিয়ে বলা যায়। দরিদ্র শিক্ষক বলতে একসময় একটা কথা চালু ছিল এদেশে, এখন আর শিক্ষকদের ব্যাপারে তা প্রযোজ্য নয়। এই যুগের শিক্ষকরা, বিশেষ করে ঢাকা থেকে শুরু করে জেলা শহর পর্যায়ের যেসব শিক্ষক মোটামুটি ভালো পড়ান বা ভালো স্কুলে শিক্ষকতা করেন, আয়ের দিক থেকে তারা মাঝারি মাপের ব্যবসায়ী বা কন্ট্রাক্টরদের চেয়ে খুব একটা পিছিয়ে নেই।
স্কুল কলেজ এখন স্থানান্তরিত হয়ে চলে গেছে এইসব গৃহশিক্ষকদের বাড়িতে। প্রতিটা শিক্ষকের বাড়ি আজ এক একটা দোকান, কোনো কোনোটা সুপারমার্কেট। সেখানে দিন রাত ছাত্র ক্রেতাদের ভিড় আর আনাগোনা। এতে এসব শিক্ষকদের টাকা পয়সা বা বিষয় আশয়জনিত সমস্যার হেল্লে হলেও শিক্ষক হিসেবে ছাত্রদের সামনে আচরণীয় মানুষ হিসেবে তারা মোটামুটি শেষ হয়ে গেছেন। ছাত্রদের সঙ্গে তাদের সম্পর্ক শ্রদ্ধা স্নেহ বা পিতা সন্তানের বদলে হয়ে দাঁড়িয়েছে লেনদেনের ক্রেতা বিক্রেতার। শফিক সাহেব একালের শিক্ষকদের এই ফাঁপা বা অন্তঃসারহীন ধারার লোক নন। তিনি মনে করেন, জীবনে যারা জাতি বা সমাজকে অল্প বিস্তর কিছু দেবার অঙ্গীকার অনুভব করে, জীবনের ভোগ আহ্লাদের ব্যাপারে কম বেশি প্রত্যাখ্যান তাদের করতে হবে। ছাত্রদের সত্যিকারভাবে মানুষ করে তোলাই তার আজীবনের স্বপ্ন। ওই স্বপ্ন নিয়েই তিনি শিক্ষকতায় এসেছেন এবং আজও ওই স্বপ্ন নিয়েই বেঁচে রয়েছেন। আয় উপায়হীন, শিক্ষকতার চাকরিতে বেতনও ভারী কম। এটা শিক্ষকদের জীবনের একটা সত্যিকার বেদনাদায়ক দিক। এটা এতটাই কম যে এ দিয়ে কিছুতেই ভদ্রসম্মত জীবন চলে না। তবু নোট লিখে বা প্রাইভেট পড়িয়ে টাকা রোজগার করেননি তিনি কখনো। এর মধ্যে কোথায় যেন জীবনের একটা অসম্মান অনুভব করেন তিনি। ছাত্রদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িয়ে থেকে তিনি তাদের সামনে শ্রেয় জীবনের স্বপ্ন তুলে ধরতে চেষ্টা করেন। এটা তার নেশা নয় কেবল, এই বৈরী রজত সর্বস্ব যুগে এটা তার প্রতিবাদ ও সংগ্রাম। শফিক সাহেব প্রগতিশীল উদার মানুষ। ছাত্রদের সঙ্গে তার সম্পর্ক খোলামেলা। যে কোনো সমস্যায় ছাত্ররা তার কাছে আসতে ও অকপটে মনের কথা তুলে ধরতে পারে। এদিক থেকে তার দরজা সবার জন্য অবারিত। কলেজের ছাত্রদের সবচেয়ে শ্রদ্ধেয় ও প্রিয় শিক্ষক তিনি, সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু, পথপ্রদর্শক। তার চরিত্রের এই বিশেষ প্রবণতার পথ ধরেই আজ তার ঘরে এমন একটা ঘটনা ঘটেছে যা থেকে এই গল্পের অবতারণা। শফিক সাহেব সোফায় বসে সামনের টেবিলের উপর রাখা বিএ পরীক্ষার খাতা দেখছিলেন। হঠাৎ দরজা দিয়ে গলা বাড়িয়ে কে একজন বলে উঠল, ভেতরে আসবো স্যার, এসো। বলে খাতাগুলো গুছিয়ে ঠিকঠাক করতে করতেই একজন 27-28 বছরের যুবক ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়াল। বসো বলে তাকে সামনের কোনাকোনি সোফাটায় বসিয়েই বুঝতে পারলেন আগন্তুককে সম্ভবত এর আগে কখনো তিনি দেখেননি। আগন্তুকটি লম্বা একহাড়া গড়নের, ছিপছিপে দীর্ঘ শরীর, পাতানো বেতের মতো টানটান। তার মুখ লম্বাটে, নাক খাড়া, নিচে ঠোঁটটা সামান্য পরিমাণে সামনের দিকে ছোলানো। কোনো কিছু জানি না বলার সময় তা কথা দিয়ে না বলে নিচের ঠোঁট সামনের দিকে সামান্য নামিয়ে দিয়ে যে ভঙ্গিতে আমরা অন্যদের বোঝাই, অনেকটা সেই রকম। যুবকটির চেহারা আপাতভাবে মনে একটা সুস্মিত অনুভূতির হাওয়া জাগিয়ে তুললেও তার চোখের দিকে তাকালেই বোঝা যায় মানুষটি এই মুহূর্তে প্রায় পুরোপুরি যন্ত্রণা নিষ্পেষিত। তার চোখ দুটো বিষণ্ন এবং ক্লান্ত। দুর্ভাবনা এবং ঘুমহীনতায় চোখের নিচের অনেকখানি করে জায়গা কালশিরা পড়া। মুখের দিকে তাকালে বোঝা যায় একটা গভীর কষ্টের ছাপ অনেক দিন ধরে গাঢ় রেখায় আঁকা হতে হতে এখন প্রায় পাকা হয়ে গেড়ে বসেছে। শফিক সাহেব স্পষ্ট বুঝতে পারছিলেন যুবকটির যন্ত্রণায় প্রায় কাতরাচ্ছে। কোনো সহানুভূতিশীল সুহৃদের কাছে কষ্টের কথা বলতে গেলে মনের দুঃখগুলো যেভাবে নিজেকে ছাপিয়ে উঠে আসতে চায় তার কাতরানো প্রায় তেমনি। শফিক সাহেব জিজ্ঞেস করার আগেই যুবকটি বলল, আমি সরাসরি আপনার কাছে না পড়লেও আমার বন্ধুদের অনেকেই আপনার ছাত্র। দূর থেকে আপনাকে আমি খুবই শ্রদ্ধা করি স্যার। শফিক সাহেবের বয়স 50-এর উপর। গত 30 বছরের শিক্ষকতা জীবনে অগণিত ছাত্রকে তুমি বলে ডাকতে ডাকতে এখন ছাত্র তো দূরের কথা, সবাইকেই তুমি বলতে তার জিভ যেন উসখুস করে। প্রায় সমবয়সীদেরও অনেক সময় তুমি বলে ফেলেন তিনি। ছাত্র জাতীয় টের পেতেই যুবককে তিনি তুমি সম্বোধন শুরু করলেন। তোমার নাম তো বললে না? সাইফ। কোনো কাজে টাজে এসেছো? উত্তর দিতে দ্বিধায় পড়ে খানিকটা লাল হয়ে উঠল যুবক। কি বলবে ঠিক করতে না পেরে চুপ করে রইল। কারো পরীক্ষা নম্বর বাড়ানোর ব্যাপারে তদবির তদবির নয় তো আবার? হো হো করে হাসতে হাসতে বলে উঠলেন শফিক সাহেব,
ওসব কিন্তু আমি করি না। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার খাতা দেখছেন তিনি, এ ধরনের তদবির নিয়ে এর আগেও জনাকয় এসে গেছে। তাদের কথায় অনুরোধটা পড়ার আগে সংকোচের কারণেই এমনি একটু আধটু কাচোমাচো হয়ে নিয়েছে, তাই কথাটা মনে হলো শফিক সাহেবের। শুনে যুবকটি লজ্জায় আবারও একটু অপ্রতিভ হয়ে উঠল, বলল, ওসব নয় স্যার, একটা একান্ত ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম আপনার কাছে, একেবারেই ব্যক্তিগত। আমাকে একটু সময় দেওয়া সম্ভব হবে স্যার? শফিক সাহেবের হাতে সময় ছিল, তাছাড়া যুবকটির শারীরিক ভাষায় এবং কথাবার্তায় তিনি এমন একটা বিষাদাত্মক কাহিনীর ঘ্রাণ পাচ্ছিলেন যা তাকে কিছুটা কৌতূহলীও করে তুলেছিল। মানুষের জীবনের এই বেদনাময় আলেখ্যগুলো চিরদিন কেন যেন তাকে একটু বেশি রকম টানে। এইসব সঙ্গীহীন মুহূর্তে এই লোকগুলোর কাজে লাগতে ইচ্ছে হয়। চেহারায় আগ্রহ ফুটিয়ে বললেন, বলো কি বলবে? একটা ব্যক্তিগত কষ্টে আমি অসম্ভব রকম সাফার করছি স্যার, ছিঁড়ে খুঁড়ে একসাথ হয়ে যাচ্ছি, অথচ ব্যাপারটা এমন যে কারো কাছে বলতেও পারছি না। একা একা সহ্য করতে করতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি স্যার। তার চোখ মুখের কুঞ্চনের ভেতর তার মনের কষ্টগুলো স্পষ্টভাবে ফুটে উঠছিল। মনে হচ্ছিল যুবকটি যন্ত্রণায় যেন সত্যি সত্যিই কাতরাচ্ছে। তাছাড়া তার কালশিরা পরা ক্লান্ত চেহারাটাও বলে দিচ্ছে ভেতরে ভেতরে এই মুহূর্তে সে কি অসম্ভব রুগ্ন আর ক্ষীণ। শফিক সাহেব তাকে কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু তার বলার আগেই যুবকটি বলে উঠল, বন্ধুদের কাছে অনেকদিন ধরেই আপনার কথা শুনে এসেছি স্যার, আমার মনে হলো আমার কষ্টগুলো হয়তো আপনি বুঝবেন, তাই আপনার কাছে এলাম স্যার। বেশিক্ষণ সময় নেব না, আপনার উপদেশ আমার খুব দরকার স্যার, অসম্ভব দরকার। আমি প্রায় বেঁচেই থাকতে পারছি না, আপনার সময় হবে স্যার? শফিক সাহেব টের পেলেন লোকটা ভেতরে ভেতরে বেশ অস্থিরতায় ভুগছে, কথাও ঠিক সংলগ্ন নয়। শফিক সাহেব সহানুভূতির সঙ্গে বললেন, আমাকে লজ্জা করার কিছু নেই, ছোট বড় সবাইকেই আমি বন্ধু মনে করি, আমাকেও সবাই তাই মনে করে, ওভাবে ভেবে নিয়ে সবকিছু খুলে বলতে পারো, যতটুকু পারি আমি তোমার জন্য কিছু করতে চেষ্টা করব। বলার বিষয় কি হতে পারে ছেলেটার, ভাবেন শফিক সাহেব। যেসব কারণ এই বয়সের একজন যুবককে এমন বিপর্যস্ত করে ফেলতে পারে তার মধ্যে প্রেমের সম্ভাবনাই সবচেয়ে উপরে। কথাবার্তার পরিবেশকে অন্তরঙ্গ করে আনার জন্য তাই বললেন, প্রেম বা ওই ধরনের কোনো ব্যাপার কি? জি স্যার। বলো তাহলে। যুবক প্রথমে কিছুটা সংকোচিত হয়ে পড়ল, তারপর একটু একটু করে তার গল্প আরম্ভ করল। এমএ পাশ করার পর একটা চাকরি খুঁজছিলাম, হঠাৎ একটা চলনসই চাকরি পেয়ে গেলাম। চাকরিটা কলেজের প্রভাষকের, নোয়াখালীর দাগনভূঁইয়া কলেজ। জায়গাটা ঢাকা থেকে অনেক দূর, ঢাকার তুলনায় অজপাড়াগাই বলা যায়। কিন্তু যতক্ষণ মন মতো একটা ভালো চাকরি না জোটাতে পারছি ততক্ষণ এ নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই, তাই দেরি না করে তাড়াতাড়ি গিয়ে জয়েন করে ফেললাম। শহর থেকে গিয়ে প্রথম প্রথম খুব একটা ভালো না লাগলেও কিছুদিনের মধ্যেই জায়গাটা ভালো লেগে যেতে লাগলো। আমি যখন ওখানে যাই তখন নভেম্বর মাস, দেখতে দেখতে সেখানে শীত পড়তে শুরু করলো। সবুজ গাছপালার উপর শীতের উজ্জ্বল রোদ আমার ভেতরে একটা কবি মনকে জাগিয়ে তুলতে লাগল। শীতের দুপুরগুলো চোখের উপর আশ্চর্য মোহ ছড়িয়ে চলল, জায়গাটা আমার জীবনকে কয়েকদিনের মধ্যেই সজীব আর সতেজ করে তুলল। কেবল প্রকৃতি নয়, কলেজটাকেও ভালো লাগতে শুরু করলো আমার। ভালো লাগলো ক্লাস নিতে, ছাত্রছাত্রীদের পড়াতে,
তাদের সঙ্গে পুরোপুরি মিশে যেতে। এভাবে তাদের কাছাকাছি হতে গিয়ে একটা অপ্রত্যাশিত পরিস্থিতির সামনে পড়লাম আমি। একটা আশ্চর্য মেয়ের দেখা পেলাম সেখানে। মেয়েটার গায়ের রং কালো, শরীর দোহারা, অদ্ভুত একটা মোহ ওর শরীরে। কেবল চেহারা নয়, গুণেরও শেষ নেই মেয়েটার। তার চোখ দুটো ধীর শান্ত, দেখে তেমন অসাধারণ বলে মনে হয় না, কিন্তু আশ্চর্য ধার তার মননে। যেমন বুদ্ধি তেমনি স্মৃতিশক্তি। কোনো কিছুকে একবার শোনা মানে পলকে তার আপাদমস্তক তন্ন তন্ন করে বুঝে নেওয়া এবং চিরদিনের মতো তা মনে রেখে দেওয়া। এই অসাধারণ মেধার পুরস্কার এরই মধ্যেই সে পেয়েছে। ইউনিয়ন পর্যায়ের একটা স্কুল থেকে HSC পরীক্ষায় মেধা তালিকায় সারা বোর্ডের মধ্যে অষ্টম স্থান অধিকার করে সে পুরো উপজেলায় হইচই ফেলে দিয়েছে। স্কুলটা একেবারেই অজপারাগার, অর্ধেক বিষয় পড়ানোর মাস্টার সেখানে নেই। যারা আছে তারাও এমন যে তাদের সাহায্য নিলে পরীক্ষায় ভালোর চেয়ে খারাপ হবার সম্ভাবনাই বেশি। কাজেই পরীক্ষায় সে এমন অবিশ্বাস্য রকম ভালো করে ফেলায় সবাই যেন খুশির চেয়ে দুঃখিতই হয়েছে তার জন্য। খুশি হয়েছে তার ভালো করার জন্য, কিন্তু দুঃখিত হয়েছে এই ভেবে যে কোনো ভালো স্কুলে পড়ার সুযোগ পেলে মেধা তালিকায় প্রথম জায়গাটা পাওয়া থেকে কেউ তাকে ঠেকাতে পারত না। কিন্তু পাড়াগার স্কুলে না পড়ে ওর উপায়ও ছিল না। ওর বাবা সামান্য আয়ের মানুষ, বাপের আমলের কিছু জায়গা জমি আর স্থানীয় বাজারে একটা দোকানের আয় দিয়ে তাকে সংসার চালাতে হতো। কিন্তু মেয়ে পরীক্ষায় ভালো ফল করায় এরই মধ্যে নিজের জীবন নিয়েও তিনি কিছুটা নতুন করে ভেবেছেন। পরীক্ষায় মেয়ের এতখানি সাফল্য হবে তিনি ভাবতেও পারেননি। রেজাল্ট দেখে তিনি ভারী খুশি হয়েছিলেন। মেয়েটা যাতে আরও ভালো কলেজে পড়ে, পরীক্ষায় আরও ভালো করতে পারে, সেজন্য তার পক্ষে যা কুলায় তা করার পণ করেন তিনি। ঠিক করেন সপরিবারে থানা শহরে উঠে এসে সেখানকার ভালো কলেজে মেয়েকে পড়াবেন। তাই অনেক কষ্টে ব্যবসাটাকে দাগন ভুইয়ায় নিয়ে এসে একটা ভদ্রগোছের বাসা নিয়ে সেখানে পাকা হয়ে বসেছেন। যে মেয়ে সারা এলাকার জন্য গৌরব এনে দিয়েছে, তার বাবা হিসেবে সবার কাছ থেকে একটা বাড়তি উৎসাহ আর সাহায্য সহযোগিতা পেয়েছিলেন তিনি। ফলে ব্যবসাতেও তিনি আগের চেয়ে ভালো করতে শুরু করেছিলেন। মোটামুটি সচ্ছল হয়ে উঠেছেন এখন তিনি। মেয়েটার নাম ফরিদা। ওর জন্য অদ্ভুত একটা টান এসে গেছে আমার। টান না বলে মায়া বলাই ভালো। একটা বিবেকের তাড়না পেয়ে বসেছে আমাকে। আমি বুঝতে পারছিলাম ওই ছোট্ট শহরটার যে পরিবেশ, কলেজের লেখাপড়ার যে মান, বা কলেজের শিক্ষকদের যে মর্মান্তিক অবস্থা, তাতে সেখান থেকেও মেয়েটির প্রতিভা বিকাশ হওয়া সম্ভব হবে না। টমাস গ্রের কবিতাটা প্রায়ই আমার মনে পড়ত। অতল সমুদ্রের অন্ধকার কালো গুহার ভেতর কত দামি মুক্তা উজ্জ্বল দ্যুতি ছড়িয়ে লোকচক্ষুর আড়ালে পড়ে থাকে। মরুভূমির খাখা প্রান্তরে কত রঙিন ফুল নিজের মাধুরী নিয়ে একসময় হারিয়ে যায়। হয়তো মেয়েটারও তাই হবে। মনে মনে ঠিক করলাম মেয়েটাকে আমি এমনভাবে হারিয়ে যেতে দেব না। এমন আশ্চর্য মেধাকে অবহেলা করার কোনো অধিকার থাকতে পারে না কারো। এর ভিতরে যতটুকু প্রতিভা আছে তাকে ফুটিয়ে তুলতেই হবে। তার জন্য
যা করতে হয় করব। প্রায় আদা জল খেয়ে ওকে সাহায্য করতে লেগে গেলাম। ব্যাপারটা পারাও গেল সহজে। আমার এক বন্ধু ছিল ওখানে, ওদের পরিবার স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী। মেয়েটা ওই ছেলেটার ফুপাতো বোন। এই যোগাযোগের সুবাদে দেখতে দেখতে ওর পরিবারের সঙ্গে আমার একটা অন্তরঙ্গ যোগাযোগ হয়ে উঠল। তাছাড়া ওকে পরীক্ষায় ভালো করানোর ব্যাপারে আমার অদম্য আগ্রহের জন্য ওদের বাসায় আমি একজন প্রত্যাশিত মানুষ বলেও গণ্য হতে লাগলাম। দিনে রাতে যখন তখন ওদের পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয়ের মতো ওদের বাসায় আমার যাতায়াত শুরু হলো, যে কারণে আমি ওর ব্যাপারে ওভাবে উৎসাহী হয়ে উঠছিলাম। তা প্রেমের অনুভূতি নয়, ওকে নিয়ে আমি কোনো স্বপ্নও দেখিনি। ওকে আমি বড় করতে চেয়েছিলাম, ওর ভেতরকার সুপ্ত শক্তিকে আমি সবচেয়ে উজ্জ্বলভাবে বিকশিত দেখতে চেয়েছিলাম। আমার মধ্যে আছে এই ব্যাপারটা, আমি কিছুটা গুণগ্রাহী স্বভাবের। আমার চারপাশের মানুষেরা যে যার জায়গায় বড় হয়ে উঠুক, বিকশিত হোক, তা দেখতে বা তার জন্য কাজ করতে আমার ভালো লাগে। তাছাড়া আমি কিছুটা জেদি স্বভাবেরও। কোনো কিছুকে একবার হাতে নিয়ে বসলে তার শেষ না দেখে আমি ফিরতে পারি না। ওর ব্যাপারটাও সেরকমটাই হলো। আমি নিজে ভালো ছাত্র ছিলাম, কাজেই ওর ফল যাতে ভালো হয় তার জন্য যা যা করা দরকার তার কোনো কিছুই বাদ রাখলাম না। পাহাড় পর্বত উপরে আমি ওর জন্য কাজ করে যেতাম। এর ফল ফলতে বেশি দেরি হলো না। ক্লাসের পরীক্ষাগুলোয় ওর ফল আগের চেয়ে অনেক বেশি ভালো হতে লাগলো। মানুষের হৃদয়ের একটা গতি আছে, মানুষের কোনো ব্যাপারই বেশিক্ষণ যান্ত্রিকভাবে চলতে পারে না। একজন কর্তব্যবোধের তাড়না থেকে কেবল দিয়েই চলেছে, আরেকজন কৃতজ্ঞতা বোধ থেকে তা কেবল নিয়েই চলেছে। আমাদের সম্পর্কটাও খুব বেশি দিন এই সমতলে দাঁড়িয়ে থাকতে পারল না। বেশি রকম কৃতজ্ঞতা বোধ থেকেই হোক, আর আমার মধ্যে একজন অকৃত্রিম বন্ধু ও উপকারের অস্তিত্ব অনুভব করেই হোক, ফরিদা একটু একটু করে আমার প্রতি দুর্বল হয়ে পড়তে লাগল। আমার ভেতরেও একই ধরনের একটা অচেনা অনুভূতির রহস্যময় আনাগোনা আমি টের পেলাম। মেয়েটার মেধার দীপ্তি প্রথম থেকেই আমাকে বিস্মিত করেছিল। আমাদের সান্নিধ্য সেটাকে আরও খানিকটা জোরালো করে তুলল। কিন্তু কর্তব্যের কথা মনে রেখে আমি প্রাণপণে সেই অনুচিত স্বপ্নগুলোকে মনের ভেতরে চেপে রাখতে চেষ্টা করতে লাগলাম। আমার ধারণা, প্রথম প্রথম মেয়েটার মতো প্রেমের ব্যাপারটাকে আমি খুব একটা সচেতনভাবে অনুভব করিনি। প্রেম জিনিসটার ব্যাপারে ছেলেবেলা থেকেই আমার মধ্যে বেশ কিছুটা জড়তা ছিল। আমার পরিবার ছিল খুবই রক্ষণশীল, প্রেমে পড়াকে সেখানে শালীন ব্যাপার হিসেবে দেখা হতো না। কাজেই ছেলেবেলা থেকেই সারাক্ষণ প্রেমকে দরজার বাইরে বের করে দিতে দিতে তা জীবন থেকে প্রায় হারিয়ে গিয়েছিল। আমি সবার মতো ওটাকে কিছুটা খারাপ ব্যাপার হিসেবেই দেখতাম। আমার পরিবারের সবার মতো আমারও স্বপ্ন একটা পর্বকে ঘিরেই কেন্দ্রীভূত ছিল, তা হল বিয়ে। বিয়েকেই আমি প্রেম মনে করতাম। কেবল প্রেম নয়, সুখ, স্বপ্ন আর ভালোবাসার একমাত্র বিকাশ আর পরিচর্যা কেন্দ্র। এমনি একটা মন নিয়ে প্রেমের এই প্রিয় ও অবাঞ্ছিত অনুভূতির মুখোমুখি হলাম আমি। মেয়েদের লোভ সামলাতে পারাকে আমি একসময় গর্বের ব্যাপার বলে মনে করেছি। আমার বন্ধুরা এটা পারত না, তাই তাদের চোখে আমি হয়ে উঠেছিলাম একজন সচ্চরিত্র আর পবিত্র মানুষের উদাহরণ। এই সার্টিফিকেট ছিল বলেই ফরিদাদের বাসায় অমন বিনা সংশয়ে হয়তো আমি প্রশ্রয় পেয়েছিলাম।
কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হইনি আমি কখনো। মেয়েদের সম্বন্ধে আমার কোনো ধারণাও ছিল না। আমি যতদিন পেরেছি ফরিদার প্রতি আমার ভালোবাসাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করেছি, কিন্তু যেদিন টের পেলাম এসব ভাসিয়ে নেওয়া রহস্যময় আবেগকে দমন করা আমার ক্ষমতার বাইরে, সেদিন প্রেমের বাঁধ ভাঙা জলোচ্ছ্বাস প্রচণ্ড আক্রমণে আমার প্রতিরোধ দেয়ালগুলোকে একেবারে ভাসিয়ে নিয়ে গেল। এই ঘাতক আগে আমাকে তার উদরের ভেতরে ওলট পালট করে ফেলল। ফরিদা আমার জীবনের প্রথম প্রেম, কেবল প্রথম নয়, 25 বছরের প্রেমানুভূতির অবদমনের পর হঠাৎ খুলে যাওয়া জীবনের সামনে আবির্ভূত অপরাজেয় নারী। পৃথিবীর সমস্ত নারী সম্বন্ধে আমার যাবতীয় স্বপ্নের যোগফল, আমার অস্তিত্ব, আমার জীবন, ওর জন্য আমার ভালোবাসা নিষ্কলুষ আর পবিত্র। ভোরের শিশির ভেজা সাদা চন্দ্রমল্লিকার মতোই বিশাল, শুভ্র আর আলোয় ভরা। কয়েকদিনের মধ্যেই আমাদের দুজনের অনুভূতি দুজনের কাছে জানা হয়ে গেল। মনটাকে সামান্য ঢিলে দিলে এই প্রেম মোহের ভেতরে ক্লেদার্ত হয়ে উঠতে পারত, কিন্তু তা হলো না। ওর জন্য আমার মধ্যে ছিল একটা পবিত্র আর সর্বব্যাপী কল্যাণ কামনা। এই প্রেম সেই শুভেচ্ছাকে আরও যেন শক্তিশালী করে তুলল। আমি তাকে কেবল একজন ভালো ছাত্রী নয়, পুরোপুরি ফুটে ওঠা একজন নারী, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব অনুভব করলাম। এই প্রেম আমার উদ্যমকে যেন বাড়তি উৎসাহে আরও তাতিয়ে তুলল। আমার যোগ্যতা ও সামাজিক অবস্থানের কারণে ওর সঙ্গে আমার বিয়ে হবার ব্যাপারে কোনো অসুবিধা ছিল না। আমার সেই বন্ধুর মারফত কথাটা ওর পরিবারের কাছে তুলতেই তারা তাতে সহজেই রাজি হয়ে গেলেন। এরপর আমাদের সম্পর্ক আরও সহজ হয়ে গেল। ওদের পরিবারের কাছে আমরা বাগদান হয়ে যাওয়া বরকনের মতো অনেকটা অনায়াস মেলামেশার অধিকার পেলাম। অল্পদিনের মধ্যেই আমাদের বিয়ে হয়ে যেতে পারত, কিন্তু এত তাড়াতাড়ি সেটা হওয়া উচিত হবে না বলে আমার মনে হলো। এমনিতেই আমাদের প্রেমের ব্যাপারে ওর মনের ভারসাম্য কিছুটা টালমাটাল করে দিয়েছে ওকে। এর মধ্যে আবার বিয়ের মৌতাত, সংসারের ঝামেলা, স্বপ্নে উধাও দিনরাত সব একখানে হয়ে যাওয়ায় ওর পরীক্ষা ভালো হবার সম্ভাবনাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে বলেই আমার আশঙ্কা হলো। এই কথাটা ওর পরিবারের কাছে তুললেও তারা এর সঙ্গে একমত হয়েছেন। আমি মোটামুটি ভালো বেতনের একটা চাকরির জন্য দু তিনটা জায়গায় চেষ্টা করছিলাম, ঠিক হলো। কোনো একটা চাকরি পেয়ে আমি ঢাকায় গেলে ওর রেজাল্ট বেরোবার পর বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করব। 5-6 মাসের মধ্যেই ওর পরীক্ষা। পরীক্ষা নিয়ে ওর সঙ্গে আমিও যেন মরিয়া হয়ে উঠলাম, এতটাই মরিয়া হয়ে যেন পরীক্ষাটা আমারই, অন্য কোনো দিকে মনোযোগ দেবার বা ভাবার কোনো সময় ছিল না আমার। ছাত্র বয়সে নিজের পরীক্ষা নিয়ে এর 10 ভাগের 1 ভাগ মনোযোগ দিলেও আমার পেশা জীবন আরও অনেক ভালো হতো। একটা চিন্তাতেই আমি সারা দিন গলা পর্যন্ত ডুবেছিলাম, যে করেই হোক ওকে মেধা তালিকায় প্রথম স্থান পাওয়াতেই হবে। দেখতে দেখতে ওর পরীক্ষার সময় এসে গেল। পরীক্ষার প্রস্তুতি যতটা ভালো হওয়া সম্ভব ছিল, ওর প্রস্তুতি ততটাই হয়েছিল। ওর পরীক্ষাগুলো খুবই ভালো হতে লাগলো। অসম্ভব আশা জাগিয়ে শেষ হলো পরীক্ষা। SSC পরীক্ষাতেও যেসব ভুলচুক ছিল এবারের পরীক্ষায় সেসব প্রায়ই ছিল না। পরীক্ষকরা কোনো দিক থেকে দাঁত বসাবে তার জো নেই। ঢাকায় আমার চাকরি পাবার সময় একেবারেই ঘনিয়ে এসেছিল। যে কোনো মুহূর্তে যে কোনো একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে যেতে পারে। আমার বুক দুরু দুরু করছিল, পাছে ওর পরীক্ষা শেষ হবার আগেই কোনো একটা চাকরির চিঠি এসে যায়। ভাগ্য ভালো,
তা হলো না। ওর পরীক্ষা শেষ হবার ঠিক দিন সাতেক পরে সবচেয়ে নির্ঝঞ্ঝাট সময়ে আমার সবচেয়ে ভালো চাকরির অফারটা এসে পৌঁছল। জীবনের ভেতর বাইরের সব কিছুতেই একটা সোনায় সোহাগা ব্যাপার হয়ে দাঁড়ালো আমার। আমি চাকরিতে জয়েন করার জন্য তাড়াহুড়ো করে ঢাকার গাড়িতে চেপে বসলাম। ঢাকায় এসে দুদিনের মধ্যেই চাকরিতে যোগ দিতে হলো, একটা বহুজাতিক কোম্পানির চাকরি। প্রথমে চার মাস খুলনায় ট্রেনিং করতে হবে, তারপর ঢাকায় এসে হেড অফিসে যোগদান। দিন সাতেকের মধ্যে খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। খুলনা পৌঁছানোর পর গড়ে প্রতি দুই বা তিন দিন পরপর আমরা চিঠি লেখালেখি করতাম। এতদিন আমরা ছিলাম একখানে, প্রতিদিন অনেকক্ষণ একসঙ্গে সময় কাটিয়েছি। তাছাড়া পরীক্ষার উত্তেজনা নিয়ে দুজনেরই ছিল গলদঘর্ম অবস্থা, কাজেই সেই ঘনিষ্ঠ জীবনে কারো জন্য কারো অভাবের বোধ ছিল না। কিন্তু সেই চাপ থেকে বেরিয়ে এসে পরস্পর থেকে বিচ্ছিন্ন হতেই আমাদের আবেগ যেন উথলে উঠল। আমাদের চিঠিগুলো অনুভূতিতে, ভালোবাসায়, না দেখার আকুতিতে আর স্বপ্নে যেন থই থই করতে লাগল। কোনো চিঠিতেই আমরা আমাদের আবেগ 10-15 পৃষ্ঠার কমে শেষ করতে পারতাম না। চিঠি পোস্ট করতে না করতেই হাজার হাজার না লেখা কথা মনের ভেতর জমা হয়ে উথাল পাথাল শুরু করে দিত। কাজেই একটা চিঠি লিখতে না লিখতেই আবার বসে যেতে হতো নতুন চিঠি লিখতে। আসলে আমরা যেমন ছাড়া ছাড়া অনেকগুলো চিঠি না লিখে একটা চিঠি পর্বে পর্বে লিখে চলেছিলাম অনেকটা দিন। এভাবে কাটলো পুরো দুটো মাস, স্বপ্নে বেদনায় ভালোবাসায় ঝলমল করা দুটো মাস। ওই আমাদের পরিতৃপ্ত জীবনের শেষ। এরপর হঠাৎ করে কেমন যেন একটা খটকা জাগানো ব্যাপার ঘটতে শুরু করল, যা আমাকে প্রথম প্রথম চিন্তিত এবং একসময়ে উৎকণ্ঠিতই করে তুলল। আমি দেখতে পেলাম তৃতীয় মাস শুরু হবার সঙ্গে সঙ্গে ফরিদার চিঠির সংখ্যা হঠাৎ করেই কমে আসতে শুরু করেছে। গত দু মাসে যেখানে ও চিঠি দিয়েছে, দু তিন দিন পরপর সেখানে চিঠি আসতে লাগলো 5, 6, 7, এমনকি 8-10 দিন পরপর। তাছাড়া চিঠিগুলো এতদিন যে মৌ মৌ করা আবেগে সৌগন্ধময় ছিল, তাও যেন হঠাৎ করে বেশ কিছুটা ফ্যাকাশে হয়ে উঠেছে। আবেগের কথা মাঝে মাঝে একেবারে থাকছে না তা নয়, কিন্তু তাও যেন বেশ শুকিয়ে ওঠা, খড়খড়ে, যেন স্বতঃস্ফূর্ত নয় সেগুলো, লিখতে হবে বলে কষ্ট করে লিখছে। ব্যাপারটা আমাকে ভেতরে ভেতরে ভীষণভাবে ভাবিয়ে তুলল। আমি স্পষ্টভাবে টের পেলাম যে কারণেই হোক আমার ব্যাপারে ওর আকর্ষণ কমে এসেছে। হয় আমার ব্যাপারে ওর হৃদয় মরে যেতে শুরু করেছে, এছাড়া এত বড় পরিবর্তন হতেই পারে না, নয়তো আর কারো দিকেও ঘুরে যেতে আরম্ভ করেছে। বারে বারে আমি ওর কাছে এর কারণ জানতে চাইলাম, তেমন কিছু ঘটে থাকলে তা অকপটে বলার জন্য অনুরোধ করলাম, কিন্তু ওর কাছ থেকে এ ব্যাপারে স্পষ্ট কিছুই জানা গেল না। এই কঠিন ধাঁধা আমাকে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলল। এক একবার পাগলের মতো ওর কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করতে লাগলো, কিন্তু চাকরির যে বুনিয়াদী ট্রেনিং তখন আমার চলছে সেখানে, এখন ছুটে যাওয়ার অর্থ একটাই, চাকরি থেকে বিদায় নেওয়া। এমনি দুশ্চিন্তার অশান্তির ভেতর দেড়টা মাস পার হয়ে গেল, ওর পরীক্ষার রেজাল্ট বের হলো,
যে জন্য এতদিন আমরা দুজন মিলে প্রায় যুদ্ধ চালিয়ে গেছি তা কাটায় কাটায় সফল না হলেও প্রায় কাছাকাছি সফল হলো, ও মেধা তালিকায় ফার্স্ট হতে পারল না, সেকেন্ড হলো। সেকেন্ড হওয়ার কথা শুনে প্রথমে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছিলাম, কিন্তু এই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে চাঙ্গা করে তুললাম যে ফার্স্টের সাথে সেকেন্ডের পার্থক্য যোগ্যতার ততটা নয় যতটা ভাগ্যের। নিজেকে সামলে নিতেই বিজয়ের আনন্দ আমার ভেতরে স্টেডিয়াম ভরা হাজার হাজার মানুষের জয়ধ্বনির চিৎকার শুনিয়ে দিল। কিন্তু পরপরই আবার বিষণ্ণতা আমাকে ঘিরে ধরল। জানি না ফরিদার মন এখন কোনো গম্বুজ আঁকা মেঘলোকের স্বপ্ন দেখছে কিনা। আমার ভালোবাসার মতো আমি ওর মনের তলানিতে কোনো তুচ্ছ আবর্জনায় পরিণত হয়েছি কিনা, শুধু অভিনন্দন জানিয়ে বড় করে একটা টেলিগ্রাম পাঠিয়ে দিলাম ওকে। ও যে চিঠি লেখা একেবারে বন্ধ করে দিয়েছিল তা নয়, কিন্তু আগেই বলেছি তা সে আগের মতোই দায় সারা গোছের, যেন লিখতে হবে তাই লেখা। আমি এর কারণ খুঁজে পাই না, কোনো কিছু বুঝে উঠতেও পারি না। একটা অশুভ দুশ্চিন্তা সারাক্ষণ আমার মাথার ভেতরে ঝাঁ ঝাঁ করে দৌড়ে বেড়ায়। যাই হোক, এমনি করতে করতে আমার 4 মাসের ট্রেনিংয়ের মেয়াদ শেষ হয়ে এলো। আমি ঢাকা ফিরে আসার প্রস্তুতি নিলাম, ওরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির খোঁজখবর করতে আসতে হবে। আমি ঢাকায় পৌঁছবার একদিন আগে ওকে ঢাকায় চলে আসতে লিখলাম। ও ঢাকায় থাকার কোনো অসুবিধা ছিল না। আমার সেই বন্ধুটির ওর মামাতো ভাইদের বিরাট বাড়ি আছে মালিবাগ চৌধুরী পাড়ায়, আপন মামার বাসা। ওখানে এর আগেও বেশ কয়েকবার এসে থেকেছে ও। ঢাকায় আসার অনুরোধ করার সময় আমার ভয় হচ্ছিল আমার এই কথাটাও রাখবে কিনা। ওর অদ্ভুত নিস্পৃহতা আমার ভেতর ভয় ঠকিয়ে দিয়েছিল। আমি আর কোনো কিছু ওর কাছ থেকে আশা করতে পারছিলাম না। শফিক সাহেব খুব মন দিয়ে গল্পটা শুনে যাচ্ছিলেন। এই জায়গাতে আসতেই বলে উঠলেন, কিন্তু তোমার যুবকটি অসম্ভব কাতর গলায় তাকে থামানোর চেষ্টা করল। স্যার, আমার গল্পের সবচেয়ে কষ্টকর জায়গায় আমি এসে পৌঁছেছি, এটা একটু শেষ করে নিই। শফিক সাহেব অনুমতি দিতেই ও বলল, ঢাকায় পৌঁছেই ওর মামার বাসায় গিয়ে হাজির হলাম। বাসায় ঢোকার মুখে যে ছেলেটা দরজা খুলে দিয়েছিল তার কাছে জানতে চাইলাম ও এসেছে কিনা। ছেলেটা মাথা নেড়ে ঝোলালো এসেছে, মনের ভেতর কিছুটা স্বস্তি নেমে এলো। তাড়াতাড়ি ওকে খবর দিতে বললাম, স্বপ্নের মতো মনে হলো। আমার খবর পাবার সঙ্গে সঙ্গে একটা টুনটুনির মতো ও ছুটে আসবে দরজার কাছে, যেভাবে ওদের বাড়িতেও আসতো। আমি ড্রয়িং রুমে বসলাম, কিন্তু আশ্চর্য, ও আসছে না। আমি ওর জন্য পুরোপুরি অধৈর্য হয়ে উঠলাম। এক একটা সেকেন্ড আমার কাছে এক একটা যুগ বলে মনে হচ্ছে। 1 মিনিট 2 মিনিট করে প্রায় 15 মিনিট চলে গেল, তবু আসার নাম নেই। কি রয়েছে এভাবে নিজেকে আড়ালে রাখার বা আমাকে এড়িয়ে যাবার পেছনে? আমার চেয়ে আরও ভালো বা কাম্য কোনো মানুষ এসে গেছে কি জীবনে? নাকি আমার প্রতি কোনো সন্দেহ বা অনাস্থায় ভুগছে? এমন কি কিছু ঘটেছে যাতে ওর কাছে আমি অর্থহীন হয়ে গেছি? কি কি করে জানবো আমি এত অল্প সময়ে এত বড় একটা পরিবর্তন হলো কি করে? মাত্র 1.5-2 মাসে কি করে সম্ভব? পুরো ব্যাপারটা আমার কাছে গোলক ধাঁধার মতো দুর্বোধ্য লাগছে। ও সত্যি সত্যি আসছে না দেখে আরেকবার ওকে খবর পাঠাবার চেষ্টা করলাম। বাড়ির একটা কাজের মেয়ে
ড্রয়িং রুম হয়ে অন্য ঘরে যাচ্ছিল। তাকে থামিয়ে আমার নাম লেখা একটা কাগজ ধরিয়ে দিয়ে বললাম, যেন এটা এক্ষুনি ওর হাতে গিয়ে দেয়। কিন্তু সে চলে যাবার পরেও অনেকক্ষণ পর্যন্ত ওর দেখা নেই। প্রায় মিনিট বিশেক পর ক্লান্ত পায়ে খুবই আস্তে আস্তে ও ড্রয়িং রুমে এলো। এলোও বলা যাবে না, ড্রয়িং রুমের দরজা দিয়ে ঢুকে এক হাতে দরজার পর্দা ধরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওর চেহারার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। শরীর অসম্ভব রোগা হয়ে গেছে, মুখ ফ্যাকাশে। আমি ওকে বসতে বলতেই ও আস্তে আস্তে এসে আমার থেকে বেশ খানিকটা দূরে একটা সোফায় বসে মাথা নিচু করে রইল। তিন মাসের মধ্যে ওর এই পরিবর্তন যেন বিশ্বাস করতে পারছিলাম না। কোথায় হারিয়ে গেছে সেই শান্ত উজ্জ্বল উৎসুক মেয়েটি? তখন দুপুর প্রায় তিনটা, বাড়ির লোকজন কেউই প্রায় বাসায় ছিল না, থাকলেও বাড়ি ছিল সারা শব্দহীন। আমি আস্তে আস্তে উঠে গিয়ে ওর পাশের সোফায় বসে ওর হাতের ওপর হাত রাখলাম। ও আচমকা নিজের হাত সরিয়ে নিয়ে অন্য পাশে গিয়ে জড়সড় হয়ে বসল। আমার হাতের ছোঁয়াটুকু ওর কাছে আজ অসহ্য। এত দূরে চলে গেছি আমরা, কেন যেন মনে হলো ওকে হয়তো আগের মতো করে আর কোনোদিনই পাবো না। আমি মরিয়া হয়ে এক টানে ওকে বুকের মধ্যে টেনে নিলাম। আশ্বস্তভাবে বলে উঠলাম, বলো কেন এমন করছো তুমি, কেন এভাবে কষ্ট দিচ্ছ, কি হয়েছে, কি? আমার দু হাতের মধ্যে ও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো অসহায় ভাবে। একটানা বললাম, বলো আমাকে, জানতেই হবে, কেন লুকোতে চাচ্ছ, কষ্টে কষ্টে আমি শেষ হয়ে যাচ্ছি, তুমি কি? বহু চাপাচাপিতেও ও কিছু বলতে চাইল না, প্রাণপণে এড়িয়ে যাবার চেষ্টা করল। কিন্তু আমি বারবার অনুরোধ করতে থাকায় ও যেন ভেঙে অসহায় হয়ে এলো। কয়েকটা ছোট ছোট কথায় আমাকে এমন কিছু বলল যাতে আমি আচমকা বজ্রপাতে যেন ভেঙে খান খান হয়ে গেলাম। ওর কথাগুলো সংক্ষেপে এরকম, ওদের বাসার কাছেই থাকতেন এক চোখের ডাক্তার, ভদ্রলোকের বয়স 45-এর মতো, ওর বাবার অনেক দিনের বন্ধু। একদিন বেলা 11:30-এর দিকে ওর বাবার সঙ্গে দেখা করতে আসেন তিনি। ওর বাবা তখন ছিলেন বাসার বাইরে, ছোট ভাই ছিল স্কুলে, বাসায় থাকার মধ্যে কেবল ছিলেন ওর মা। বাবাকে না পেয়ে ডাক্তার ভদ্রলোক ওর পরীক্ষা, লেখাপড়া, ভবিষ্যৎ পরিকল্পনা এসব নিয়ে নানান কথাবার্তা পাড়তে শুরু করেন। ওরা কথা বলছিল বাইরের ঘরে বসে। ওর মা একসময় কি একটা দরকারে ওদের বলে কিছুক্ষণের জন্য পাশের বাড়ি গিয়েছিলেন। এতদিনের পরিচিত একজন শ্রদ্ধেয় মানুষের কাছ থেকে কোনো যে বিপদ আসতে পারে তা হয়তো তার মনেও আসেনি। বাসা পুরো খালি বুঝে আর আশেপাশে কাউকে না দেখতে পেয়ে ভদ্রলোক আচমকা কেমন যেন বদলে গেলেন, হঠাৎ একটা পুরোপুরি অন্য মানুষ, একটা নিষ্ঠুর জানোয়ার হয়ে উঠলেন যেন তিনি। আচমকা দরজার কাছে গিয়ে সিটকিনি তুলে দিলেন তিনি। এরপর ও কিছু বুঝে উঠতে পারার আগেই ওকে পশুর মতো জড়িয়ে ধরলেন। ওর কথা শেষ হতেই হঠাৎ এক বিশাল শূন্যতা বোধ, আমার হাত পা সমস্ত অস্তিত্ব যেন অসাড় হয়ে এলো। এর পরবর্তী সব দৃশ্য আমি যেন চোখের সামনে দেখতে পেলাম। উফ, কি আবিল, কি অন্যায়! হঠাৎ
হঠাৎ ফরিদের উপর অসম্ভব রাগ চেপে গেল আমার। নিরুপায় হতাশা থেকে মানুষের যা হয়, আমি বললাম এভাবে লোকটা জড়িয়ে ধরলো, তুমি চিৎকার করতে পারলে না? ফরিদা অঝরে কাঁদতে কাঁদতে বলল, পারিনি। ভীষণ লজ্জা হতে লাগলো, মনে হলো আব্বা মা ছোট ভাই সারা শহরের সব লোক জেনে ফেলবে, আমার সব জোর চলে গেল। এক মুহূর্তে সারা পৃথিবী আমার কাছে যেন অর্থহীন হয়ে গেল। আমার সুন্দর নিষ্কলুষ মন দিয়ে যে শুভ্র পবিত্র আর পরিপূর্ণ মেয়েটাকে আমি কামনা করেছিলাম, সে তো আর নেই। এই কালি লাগা কীটদগ্ধ মেয়েটিকে নিয়ে আমার স্বপ্নের সেই সম্পূর্ণ আনন্দকে আমি কি করে ছুব? আমি যেন নিঃস্ব হয়ে গেলাম। স্বপ্ন হারিয়ে ফেলার অসহায় কষ্টে আমি মানসিকভাবে বিশৃঙ্খল হয়ে পড়লাম। আমি সোফা ছেড়ে আস্তে আস্তে দাঁড়িয়ে একসময় ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ফরিদা তখনও মেঝের উপরে মাথা রেখে ডুকরে ডুকরে কেঁদে চলেছে। আমি এখন কি করব কি করব? এরপর এই কটা মাস আমি অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি স্যার। আমার সব শান্তি বিদায় নিয়ে চলে গেছে। কিছুদিন ধরে ঘুমও আসতে চাচ্ছে না। চাকরি ছেড়ে দিয়েছিলাম ওই ঘটনার কয়েকদিন পরেই। খেতেও যেন ইচ্ছে করে না আজকাল, অসম্ভব দুর্বল আর ক্লান্ত হয়ে পড়েছি। আস্তে আস্তে আমার মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে, হয়তো একদিন পুরোই হারিয়ে যাবে। এই ভারী আর কষ্টকর জীবন আমি কিছুতেই আর টেনে বেড়াতে পারছি না। কাহিনী শেষ হলে শফিক সাহেব বললেন, কিন্তু শফিক সাহেবের কথা যেন শুনতেই পায়নি, এমনভাবে আগের গতিতেই বলে চলল সে। ফরিদার কোনো দোষ নেই, আমার জন্য ওর ভালোবাসায় কোনো মিথ্যা ছিল না, কিন্তু ও তো সেই ফুটফুটে পরিপূর্ণ মেয়েটি আর নয় যাকে নিয়ে আমি সংসার পাততে চেয়েছিলাম। আমার আগেই ভিন্ন মানুষের শারীরিক অভিজ্ঞতা নিয়ে জীবনের ভেতরে জন্ম নেয়া পৃথক এক নারীও, ওর ভেতরে আমি সেই মেয়েটাকে কোথায় পাব? শফিক সাহেব বললেন, কিন্তু অক্ষমতা আর অপরাধ তো এক নয়। যুবকটি বলল, সব বুঝি স্যার, সবই আমি ভেবেছি। মেয়েটাকে কোনো দিক থেকে আমি অপরাধী করতে পারিনি। প্রথম প্রথম অনেক বিশ্রী কথা মনে হতো, নিজের দুর্ভাগ্যের সমস্ত ক্ষোভ গিয়ে পড়তো মেয়েটার উপর। মনে হতো মেয়েটার শ্লীলতাহানি হয়েছে, একটা দলিত ঘৃণ্য মেয়ে, অস্পৃশ্য, একটা লম্পটের উচ্ছিষ্ট। কিন্তু এখন আর সেটা আমি ভাবি না। শফিক সাহেব বললেন, তাহলে অসুবিধা কোথায়? সেই বিভৎস দৃশ্যটা আমি ভুলতে পারি না স্যার, একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো দৃশ্যটা সারাক্ষণ আমাকে তাড়া করতে থাকে। ওই লোকটাকে আমি ভুলতে পারি না, ওই নিষ্পাপ সুন্দর পবিত্র মেয়েটাকে ধর্ষণরত অবস্থাতেই লোকটাকে আমি সারাক্ষণ দেখতে পাই। জন্তুটা থেকে মেয়েটাকে পৃথক করে ওকে আগের সেই নিষ্পাপ চেহারায় আর দেখতে পাই না। শফিক সাহেব বললেন, কিন্তু যুবকটি বলল, কি করে দৃশ্যটা ভুলি স্যার, আমি খুব চেষ্টা করছি।
ভুলতে গেলে আরো বেশি করে চোখে পড়ে। শফিক সাহেব জানেন এই ধরনের বিপর্যস্ত যুবকেরা নিজের একান্ত কথা কারো কাছে বলতে পেরে হালকা হওয়ার জন্য চেষ্টা করে বটে, কিন্তু এদের যা সবচেয়ে বেশি দরকার তা হলো কেবল সহানুভূতি নয়, পরামর্শ। এই উপদেশের আকুল আবেদন যুবকটি প্রথমে তাকে জানিয়েও রেখেছে। কাহিনী শেষ হলে কি বলে তাকে দ্বিতীয় চিন্তার দিকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করবেন এমন দু একটা কথাও মনে মনে ঠিক করে রেখেছেন তিনি এরই মধ্যে। সেগুলো অনেকটা এরকম: এক, ভালোবাসার মানুষের সঙ্গে দুর্ভাগ্যকে যদি এতটুকু ভাগ করে নিতে না পারো, তবে কি করে তুমি দাবি করতে পারলে তুমি তাকে ভালোবাসো? কেবলমাত্র সুখের পায়রাকে কি আমরা প্রেমিক বলতে পারি? দুই, ঘটনাটাতে মেয়েটার তো কোনো দোষ ছিল না। আসল অপরাধীকে শাস্তি দিতে না পেরে তার বদলে তুমি এই অসহায় মেয়েটাকে এইভাবে যে শাস্তি দিয়ে চলেছ, এটা তো এক ধরনের ছদ্মবেশী কাপুরুষতা। তিন, বেঁচে থাকলে দুর্ঘটনা তো আছেই, কে এর বাইরে? রাস্তার গাড়ি দুর্ঘটনায় যে কোনো দিন তোমারও তো একটা পা কেটে বাদ দিতে হতে পারে, আর তখন তোমার সবচেয়ে প্রিয় মানুষটি যদি তোমাকে চিরদিনের জন্যে পরিত্যাগ করে চলে যায়, তবে তাকে কি মানুষ হিসেবে তুমি খুব শ্রদ্ধা জানাতে পারবে? চার, কথাগুলো তোমাকে না জানিয়েও দিব্যি তোমার সঙ্গে ও আগের সম্পর্ক অনায়াসেই বজায় রেখে যেতে পারত মেয়েটা, যা সাধারণত একটা মেয়ের করার কথা। তখন তো ওকে নিয়ে হেসে খেলে জীবন কাটাতে তুমি, তাহলে এখন সহ্য করতে পারছো না কেন? জ্ঞানের দুঃখ ধারণ করার ব্যাপারে তুমি স্নায়বিকভাবে অসমর্থ। পাঁচ, ও যে সরল মনে তোমাকে কথাগুলো বলেছে সেটা কি ওর অপরাধ? কপটতা করে সারা জীবন ঠকিয়ে তোমাকে সুখে রাখতে পারলে সেটাকেই কি ন্যায়সঙ্গত জীবনবিধি বলতে পারতে তুমি? শফিক সাহেব ভাবছিলেন যে ব্যাপারটা নিয়ে শান্ত মনে যুবকটিকে নানা দিক থেকে ভাবতে উদ্বুদ্ধ করা উচিত, তাই ভাবলেন বিরতি হিসেবে এর মাঝখানে এক প্রস্থ চা হয়ে গেলে মন্দ হয় না। তাই যুবকটিকে বললেন, এসো সাইফ, আমরা এক কাপ চা খেয়ে পুরো ব্যাপারটা নিয়ে একটু মানবিকভাবে কথা বলি, বলে বাসার মধ্যে চায়ের অনুরোধ করতে গেলেন। যখন ড্রয়িং রুমে ফিরে এলেন তখন দেখলেন ঘর খালি, সাইফ এর মধ্যেই নিঃশব্দে চলে গেছে। FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।